নমস্কার বন্ধুরা, নদী আমেরিকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অক্সিজেন এমন একটা জিনিস যা পৃথিবীর প্রাণীসমূহের জন্য প্রয়োজন, শুধু প্রয়োজন বললে হয়তো কম বলা হবে, না হলেই নয়, এ কথা অনস্বীকার্য। মাছেরা যেমন জলে ডুবে আছে, প্রাণীরা তেমনি বায়ু তরঙ্গে ডুবে আছে। বায়ু ছাড়া 5 মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। লাংসের বায়ু দরকার হয় রক্ত শোধন করার জন্য, কিন্তু মাথায় এটা কীভাবে পৌঁছায় আর না গেলেই বা কী ক্ষতি হয়? লাংস থেকেই হার্ট এবং নার্ভে পৌঁছায় অক্সিজেন, কিন্তু সবসময় কি এটা সুচারুভাবে সম্ভব হয়? না, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু নার্ভে, বিশেষভাবে বয়স্কদের, ঠিকভাবে অক্সিজেন পৌঁছয় না। তাই বয়স্ক লোকেরা অনেক সময় হঠাৎ ঘুম থেকে উঠলে পড়ে গিয়ে মৃত্যু ঘটে, এটা বাস্তব সত্য। সেই জন্য সকালেও ঘুম থেকে উঠে ধাপে ধাপে সময় নিয়ে, যেমন প্রথমে বসতে হবে 30 সেকেন্ড, তারপর চৌকি থেকে নেমে 30 থেকে 40 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে, এবার ধীরে ধীরে পায়খানা প্রস্রাব বা অন্য কোনো কাজে ব্রতী হতে হবে, কখনোই এর ব্যতিক্রম করা যুক্তিযুক্ত নয়। এছাড়া আরেকটি কৌশল অবলম্বন অবশ্যই করা প্রয়োজন, যেমন 5 বার নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে, আর তাতে কিন্তু মস্তিষ্ক প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাবে। মস্তিষ্কে ঠিকভাবে অক্সিজেন না পৌঁছলে কী কী হয় এবার সেটা জেনে নেব। 1 নম্বর, মস্তিষ্কে যদি ঠিকভাবে অক্সিজেন না পৌঁছয় তাহলে প্রেশারের বৃদ্ধি ঘটে। 2 নম্বর হচ্ছে, মস্তিষ্কে ঠিকভাবে অক্সিজেন না পৌঁছলে মাথা ঠিকভাবে কাজ করার সুযোগ পায় না, ফলে স্মৃতিশক্তি বিলুপ্ত হয়। 3 নম্বর, অক্সিজেন ঠিকভাবে মাথায় না গেলে ক্ষুধা লাগে না। 4 নম্বর, বায়ু মস্তিষ্ক কোষে না গেলে মস্তিষ্কের স্থানে স্থানে রক্ত জমে, ফলে যে কোনো সময় স্ট্রোকের সমস্যা ঘটে, কথা বলা বন্ধ হয়ে যায়। তাই আমাদের কী করা প্রয়োজন জেনে নিন। 1 নম্বর, প্রতিদিন 1 ঘন্টা বা তার বেশি প্রাণায়াম করা প্রয়োজন, দেখে নিন। দু নম্বর, মস্তিষ্কের ব্যায়াম অবশ্যই করা প্রয়োজন, দেখে নিন ভিডিওতে কীভাবে ইনি ব্যায়াম করছেন। তিন নম্বর হলো, সমস্ত রকম নেশা থেকে দূরে থাকতে হবে, যেমন বিড়ি, সিগারেট, নসি, খৈনি, জর্দা ইত্যাদি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।